অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় মিন রাশি দু কেমন যাবে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি এটি বার্ষিক রাশিফলের ফলের ভিডিও মিন রাশির ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই নতুন বছর প্রথমেই জানাই আমি চার চারটি প্ল্যানেটকে এখানে গুরুত্ব দিয়েছি একটি হচ্ছে জুপিটার বৃহস্পতি স্যাটার্ন শনি রাহু এবং কেতু এই চার চারটি প্ল্যানেটকে আমি তুলে ধরে আপনাদের সামনে আলোচনা করব এবং এর সাথে সাথে আমি সাপ্তাহিক এবং মাসিক রাশিফল আপনার সামনে তুলে ধরি সেখানে অবশ্যই মঙ্গল শুক্র রবি এবং বুধের কিন্তু সেখানে প্রাধান্য থাকে কিন্তু যেহেতু এই গ্রহগুলো এক মাস সোয়া মাসের মধ্যে রাশি পরিবর্তন করে সেই জন্য আপনাদেরকে আমি এই চারটি প্ল্যানেটকে ধরে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই দু হাজার একুশ মিন জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় যদি আপনারা উচিত মনে করেন অর্থাৎ আপনারা যদি মনে করেন যে আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন বারবার বলছি রাশি লগ্নের জন্য করবেন না তো মিন রাশির জন্য প্রথমেই আসি আপনাদের আর্থিক জায়গাটাতে দেখুন আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট এবছর কিন্তু আপনাদের মজবুত দেখা যাচ্ছে অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে যাদের সমস্যা চলছিল মূলত আর্থিক সমস্যাটা কিন্তু এবছর সে মতো আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন আর্থিক জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবার আসি আপনাদের বিবাহের জায়গা প্রথমেই বলি আপনাদের বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ আপনাদের আমি বারবার বলছি বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যেভাবে উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয় অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহের কানেকশান কিন্তু এবছর যথেষ্ট দেখা যাচ্ছে অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনি যদি জাতক বা আপনাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারে যারা প্রচেষ্টা করছেন বা যাদের ক্ষেত্রে ধরুন ডিভোর্স হয়ে গেছে আবার বিয়ের ব্যাপারে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ শুভ বিবাহ গারো বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এবছর প্রেমের পাশাপাশি প্রেমের পাশাপাশি আপনাদের নতুন প্রেম এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এই জায়গাটা কিন্তু থাকছে অর্থাৎ লাভ লাইফটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো নতুন প্রেম আসবে কিন্তু গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে একটু হলেও আপনাদের মতান্তর বা একটু ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো কিন্তু থাকছে এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে হবে যদি আপনি মিন রাশির জাতক বা জাতিকা হন এবার আসি আপনাদের কর্মভাব কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কিন্তু সে মতন থাকছে না অর্থাৎ নতুন কর্মর জায়গাটা কিন্তু আপনাদের থাকছে যারা কর্মের জন্য এতদিন প্রচেষ্টা করছিলেন সেই কর্মটা কিন্তু আপনাদের হবে কর্মক্ষেত্রে আপনাদের সফলতার জায়গা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে কর্মকেন্দ্রিক সমস্যাটা সে মতন কিন্তু আপনাদের থাকবে না নতুন কর্ম পাওয়া প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাকসেস পাওয়া যারা ট্রান্সফার করতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বৌদ্ধির জন্য বদলি আপনাদের হবে এবং জবের ক্ষেত্রে জব পরিবর্তনের জায়গা বা ভালো আপনি বেটার জব চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু থাকছে এবার আসি আপনাদের যারা সেলফ প্রফেশনে আছেন অ্যাস্ট্রোলজার বা ডক্টর বা অ্যাডভোকেট টিচার অর্থাৎ যারা ডাক্তারবাবু তাদের ক্ষেত্রে ভালো যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে ভালো যারা টিচার তাদের ক্ষেত্রে যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটি কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে আপনি যদি মিন রাশির জাতক বাঁচা হন আপনাদের ক্ষেত্রে আপনি যদি মীন রাশির জাতক বাঁচা দেখান আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখুন শরীরগত দিকটা আপনাদের মোটামুটি কিন্তু যাবে অর্থাৎ আগের থেকে শরীরের ইম্প্রুভমেন্ট জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ শরীর নিয়ে তেমন কিন্তু সমস্যা থাকছে না আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন শরীরগত দিকটা ভালো কিন্তু যারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের পা নিয়ে সমস্যা এবং তাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার এই জায়গাটা কিন্তু থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা এগুলো কিন্তু থাকবে যারা এজেড পার্সেন্ট অর্থাৎ পঞ্চান্ন থেকে সত্তর বছরের মধ্যে বয়স তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো থাকবে এই দিকে আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন ওভারঅল যদি বলা যায় মিন রাসির শরীরগত দিকটা খুব একটা ভালো মানে খুব একটা খারাপ কিন্তু থাকছে না শরীরগত দিকটা মোটামুটি ভালো চলবে এবছর আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন আপনাদের যারা ফিল্ম দুনিয়াতে আছে অর্থাৎ নাচ গান এর সঙ্গে যুক্ত আছে অ্যাক্টিং মডেলিং ডান্সিং আপনার ক্যামেরার বাইরে ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে কোরোগ্রাফি অ্যাংকারিং এই জায়গাটে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ বছর যথেষ্ট শুভ দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ বছর আপনারা জায়গাগুলো কাজের জায়গাগুলো কিন্তু আপনাদের খুলে দিবে অর্থাৎ যারা সিরিয়ালে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট সাকসেস এবং সফলতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন এইবার আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র দেখুন মিন যারা আছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট আপনারা কিন্তু ভালো ফল পাবেন অর্থাৎ যাদের গার্মেন্টসের বিজনেস আছে যাদের গোল্ডের ব্যবসা আছে যাদের ট্যুরিজমের ব্যবসা আছে যাদের হোটেলের ব্যবসা আছে যাদের ট্রান্সপোর্টের ট্রাক চলে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সুবর্ণ সুযোগ যাদের ধরুন মাছের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অর্থাৎ মাছ কেনা বেচা বা আপনি পুকুর লিজ নিয়ে চাষ করছেন বা আপনি নিজে পুকুর চাষ করছেন বা জলীয় প্রোডাক্টের ব্যবসা জল দুধ এগুলো যদি এ করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো মিন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু নতুন শুভ জায়গাগুলো কিন্তু আসতে চলেছে অর্থাৎ এবছর আপনারা ভালোর দিকটা কিন্তু অনেক দিক থেকে কিন্তু পাবেন অর্থাৎ সাকসেস সফলতার সঙ্গে সঙ্গে আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু নির্দেশ করছে প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের থাকছে আকর্ষিক প্রাপ্তি সেটা আপনার লটারি থেকে হোক বা কোনো সূত্র মারফত হোক বা শেয়ার থেকে হোক লটারির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত কিন্তু করছে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন আপনি যদি মিন রাশির জাতক হন আপনার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ প্রথম কথা জানি এডুকেশনের দিকে যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো বা যারা মাধ্যমিক উচ্চময় দিবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত দিকটা যারা পিএইচডি করছে বা যারা রিসার্চমূলক পড়াশোনা করছে যারা এমসিএ বিসিএ বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এবছর সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসবে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে এই দু হাজার একুশ অর্থাৎ আপনাদের পুরাতন আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে যাদের কেস মামলা মকদ্দমা চলছে তারা কিন্তু একটু হলো সাবধানে পা দিবেন অর্থাৎ হুটকার হুটোপাড়িটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে সিদ্ধান্তটা ভুল হতেও পারে অর্থাৎ কেস মামলা মকদ্দমা থেকে একটু হলো আপনারা সাবধানতা অবলম্বন করুন শত্রুতা আপনাদের যথেষ্ট বছর থাকবে অর্থাৎ আপনার উন্নতি কারণ আপনাদের শত্রুতা নির্দেশ করছে কিন্তু শত্রু সে মতো কিন্তু ক্ষতি করতে হবে কিন্তু শত্রুতা আপনাদের থাকবে পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে কিন্তু এবছর মোটামুটি কিন্তু নির্দেশ করছে যারা হোটেলে ব্যবসা করেন দেখা যাচ্ছে হোটেলের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এবং যারা যারা মার্কেটিং লাইনে আছে যারা সেলস লাইনে আছে মার্কেটিং সেলস বা এজেন্সি নিয়ে যারা কাজ কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু এবছর সুবর্ণ সুযোগ মার্কেটিং সেলস এর জায়গা এই সব জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু নির্দেশ করছে আপনি যদি জাতক বা জাতিকা হন অর্থাৎ যাদেরকে ডোর টু ডোর কাজ করতে হয় এই জায়গাটার কথা বলছি আপনি যদি মিন রাশির জাতক হন আপনার ক্ষেত্রে সফলতার জায়গাটা তৈরি করছেই করছে এর সাথে সাথে আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু নির্দেশ করছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এবছর দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু এবছর হবেই হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আপনাদের এবছর বছর ভূমি ভবন বাহনের সুখ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ নিজ বাড়ি নিজ ফ্ল্যাট নিজ জমি এগুলো কিন্তু আপনারা পাবেন এবং নিজস্ব বাহন অর্থাৎ গাড়ি কিনা বা গাড়ি আপনার নিজস্ব দু চাকা বা চার চাকা এগুলো হওয়া এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে কিন্তু এবছর অতীব শুভ অর্থাৎ গোল্ডেন ইয়ার হতে চলেছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বছর আমি বারবার বলছি যারা মুন থেকে ভেঙে যাচ্ছেন না তারা যদি একটু জেগে উঠেন অর্থাৎ যা হবে হবে দেখা যাবে মানে একটা মনের ইচ্ছা শক্তি নিয়ে যারা এগিয়ে চলেন কি না এই দু হাজার একুশে আপনারা অনেক কিছু কিন্তু পাবেন অর্থাৎ আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু দারুণভাবে নির্দেশ করছে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে নতুন কাজের সুযোগগুলো আসবে কাজের জায়গাতে সফলতার জায়গা থাকছে রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থাঙ্গিত হবে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন আপনি যদি রাজনীতিতে থাকেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু নির্দেশ করছে এ বছর মিন রাশির ক্ষেত্রে এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষা আমি বারবার বলছি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে এবং আপনাদের বিদেশে যাওয়া জায়গা তৈরি করছে বা বিদেশের সাথে যারা ব্যবসা করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে বা বিদেশে শিক্ষার জন্য যাওয়া এবং ধর্মীয় কাজে ভ্রমণ ধর্মীয় কাজে যাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে ধর্মীয় কাজে আপনারা হয়তো বা কোথাও গেলেন এইটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু জোরালো সম্ভাবনা কিন্তু দিচ্ছে আপনি মিন রাশি জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে আপনি যদি হন বা আপনি যদি মিন রাশি হন আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে তবে আবারও বলছি আপনাদের ক্ষেত্রে পায়ে চোট লাগা হাড়ে লাগা এবং ব্যাক ব্যাকপেন অর্থাৎ সিদ্ধারায় ব্যথা কোমরে কোমর নিয়ে সমস্যা এই জায়গাগুলো কিন্তু থাকছে এই জায়গাটাতে অবশ্যই সাবধানে থাকবেন এবং যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই এবছর একটু হলো সাবধানে গাড়ি বা বাইক আপনারা চালাবেন আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে আমি এটা প্রযোজ্য এবং সন্তান সুখের জায়গাটা বা আসি সন্তান সুখের জায়গাটা কিন্তু তৈরি করছে অর্থাৎ সন্তান প্রাপ্তির জায়গাটা আপনারা তৈরি করছে অর্থাৎ যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন আপনাদের প্রচেষ্টাতে আপনারা কিন্তু সন্তানের জায়গাটা সন্তান সুখের জায়গাটা কিন্তু আপনার তৈরি হবে সন্তান প্রাপ্তি এবং সন্তানের এডুকেশনের জায়গাটাতে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন সন্তানের এডুকেশান যোগ আপনাদের তৈরি হবে সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ভাগ্যের সাপোর্ট এবছর আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় তার সাপোর্ট পাবেন নবম আপনার পিতার সহযোগিতা মায়ের সহযোগিতা এই জায়গাটা কিন্তু থাকছে বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনার বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন কিন্তু জ্ঞাতি শত্রুতা অর্থাৎ আপনাদের নিজস্ব জ্ঞাতি শত্রুতা কিন্তু আপনাদের থাকবে অর্থাৎ আপনার ক্ষতি করা এই জায়গাটা কিন্তু তৈরি করছে রোগত অবস্থান তাই নির্দেশ করছে যারা ভাড়া ভাড়া দিয়ে চলেন অর্থাৎ আপনি ধরুন আপনার একটা নিজস্ব দোকান আছে সেই দোকান আপনার ভাড়া দেন বা আপনার কোনো বাড়ি বড় জায়গাতে ভাড়া দিয়েছেন কোনো প্রতিষ্ঠানকে সেই জায়গাটা ভাড়া নিয়ে কিন্তু তেমন সমস্যা আসবে না বা বাড়ি ভাড়ার ক্ষেত্রে তেমন সমস্যা দেখা দিচ্ছে না যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যারা মেডিসিনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যারা কাঠের ব্যবসা করছেন যারা ইলেকট্রিক গুডসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট সুবর্ণ সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ যাদের বিউটি পার্লার আছে বা বিউটিশিয়ান কোর্স করে বিউটি পার্লার খুলবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিউটি পার্লারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভের জায়গাটা কিন্তু নির্দেশ করছে অর্থাৎ বিউটিশিয়ানের কোর্সের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে দেখুন মীন রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা কিন্তু তৈরি করছে এবছর গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে আটকে থাকা টাকা অর্থাৎ যে টাকা আপনার ডুবে গেছে সেই টাকা কিন্তু আপনার পুনরুদ্ধার হবে অর্থাৎ দেখা গেল আপনি বহুদিন আগে টাকা ধার দিয়েছিলেন বা আপনার পৈতৃক সূত্রে যে টাকা আপনার বসে আছে সেই টাকাটা কিন্তু আপনাদের বছর কিন্তু পুনরুদ্ধার হবে অর্থাৎ সুযোগের জায়গাগুলো সফলতার জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে আপনি যদি মিন রাশির হন আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে সুযোগের সাথে সাথে আপনারা বহু ক্ষেত্রে কিন্তু বহু বড় ভালো ভালো মানুষের সঙ্গে কিন্তু এবছর আপনাদের কিন্তু আলাপ পরিচিতি কিন্তু হবে এবং সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে তো প্রিয় দর্শক বন্ধু এই ছিল দু হাজার একুশ রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই নিয়ে আমি আলোচনা করলাম যদি আপনাদের একটুকু গাছের পাতা